হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আদার ভিডিও। আজকের এই ভিডিওতে কিন্তু আমি স্পেশাল কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। অ্যাকচুয়ালি অনেকেরই কিন্তু কমেন্ট আমি পাচ্ছি, যারা জানতে চাইছে যে অ্যাকচুয়ালি যারা সুইচ করেছে পোস্ট ম্যাট্রিক থেকে svmcm-এ, তাদের স্ট্যাটাস কীভাবে চেক করবে। তো স্ট্যাটাস যেরকমভাবে আমরা ওয়েকোসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করি, সেভাবে কিন্তু চেক করতে হবে। তবুও কিন্তু আমি একটা কনভার্ট করা একটা অ্যাপ্লিকেশন নিয়ে তার কিন্তু স্ট্যাটাস আমি চেক করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো সিম্পলভাবে যেরকমভাবে আপনি অফিসের ওয়েবসাইটের মধ্যে চলে আসেন, ওয়েকোসিস স্কলারশিপের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর স্টুডেন্টস এরিয়া এই অপশনটা আপনি ক্লিক করবেন, এবং এই অপশনটি ক্লিক করবার পর একটু স্ক্রোল ডাউন করবেন, এবং স্ক্রোল ডাউন করে নিচে দিকে আসলে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনটি পেয়ে যাবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনটি পেয়ে যাওয়ার পর এখন আপনাকে আপনার ইনস্টিটিউটের যে ডিস্ট্রিক্ট সেই ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট আপনি কিন্তু সিলেক্ট করে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করবার পর অবশ্যই কিন্তু এরকম একটা উইন্ডোজ পে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। ইয়ার অফ রেজিস্ট্রেশন অবশ্যই কিন্তু আপনাকে 2021-22 সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন আইডি আপনাকে দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি কোন অ্যাপ্লিকেশন আইডি আপনি দেবেন না, যে নিউ অ্যাপ্লিকেশন আইডি আপনি পেয়েছেন যেটা কিছুটা এরকম হবে, দেখতে পাচ্ছেন SSP 2021 S507000। তো যেরকমভাবে রয়েছে এরকমভাবে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে। এক্সট্রা কিন্তু এখানে যেটা থাকবে এস ওয়ার্ডটি কিন্তু এখানে এক্সট্রা যুক্ত থাকবে, যারা সুইচ করেছে পোস্ট ম্যাট্রিক থেকে svmcm-এ। এরপর এখানে কিন্তু আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি এখানে কিন্তু সিম্পলভাবে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং ডেট অফ বার্থ দিয়ে তারপর কিন্তু আপনাকে ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাসটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এরকম টাইপের, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ ওভার টু svmcm ডকুমেন্টস আপলোড স্ট্যাটাস ইয়েস। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে অ্যাপ্লিকেন্সটি কিন্তু নিজের পোস্ট ম্যাট্রিক অ্যাপ্লিকেশনকে svmcm-এ সুইচ করে নিয়েছে। তো এটা কিন্তু স্ট্যাটাস চেক করা খুবই সহজ, তবুও কিন্তু অনেকের প্রবলেম হচ্ছিলো। তো মাঝে মাঝে কিন্তু অফিসিয়ালি বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারে না। তো সেক্ষেত্রে সার্ভারে একটু প্রবলেম থাকার জন্য মাঝে মাঝে এরকম প্রবলেম হয়। তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণেই আপনি কিন্তু বারবার চেষ্টা করে দেখবেন, দেখবেন একসময় কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আর সবসময় কিন্তু আপনি নিউ অ্যাপ্লিকেশন বা ইউজার আইডি দিয়ে চেক করবার চেষ্টা করবেন, মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন। তবে মাঝে মাঝে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চেক করলেও কিন্তু প্রবলেম হয়। তাই সবসময় চেষ্টা করবেন নিউ যে অ্যাপ্লিকেশন বা ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি দিয়ে কিন্তু চেক করবার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ রিলেটেড লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।